নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি সিম্পল ঝুমা ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো ঠাকুর আসছে, তার আগে ওই নাচটা একটু ভালো হলো, ভালোই লাগছে, বেশ জমজমাট। তো আমাদের এখানে কিন্তু রাশি খুব সুন্দর হয়। তো এবছর তাও একটু হালকার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কি বলতো, আমাদের যে রাশের ঠাকুরের মন্দিরটা সেটা ভাঙা হয়েছে, সেটাকে ভালোভাবে তৈরি করা হবে। তো তার জন্য একটু হালকার মধ্যে দিয়ে যাচ্ছে। যে এটা দাঁড়িয়ে রয়েছে রথটা, এটাতে চাপানো হবে। আর এই যে দূরে যে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে যে ঠাকুরকে নামানো হচ্ছে, তো ওই যে বাস গাদা রয়েছে, ওই বাসটাই কিন্তু, ওটাই কিন্তু মন্দির ছিল। তো যেহেতু এখানে ঠাকুরের আসল মন্দির, তো তার জন্য এখানে কিন্তু নামানো হলো, এখানে আবির দিয়ে রঙ্গোলি করা হয়েছে। সবাই কত লোকজন তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তাও এবছর অতটা ভালোভাবে হচ্ছে না, তো আরো অন্য বছর ভালোভাবে যে বছর হবে সে বছর আমি আসবো, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। দেখো এই মা তোলা হচ্ছে রথটা, তার উপরে দেখো এটা তো কিন্তু একদম রেডি করা রয়েছে। তো এটা ঢালাইয়ের, তো এটাতে দেখো খাপগুলো রয়েছে না, যে খাপগুলো, খাপগুলোর মধ্যে চারটে, ওর মধ্যে চারটে পায়া ঘুরে দেবে, তাহলে কিন্তু ওটা সেট হয়ে যাবে।
দেখো, দেখলে যেন জীবনটা একদম জড়িয়ে যাচ্ছে, মারছে আমার, মানে কি বলবো, মনে হচ্ছে ঠাকুরের চরণে একটু যদি ঠাই পেতাম। তো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, দেখো তোমরা নিজেরাই দেখো, আমি বলার আগে তোমরা তো দেখতে পাচ্ছ, আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে, খুব সুন্দর লাগছে। আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে, দেখো উপর দিকটা। আর রাধা কৃষ্ণকে দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে, একদম যেন জলজল করছে। হো কি বলবো, তোমাদের বড় বড় নিঃশ্বাস পড়ছে, খুবই ভালো লাগছে, গায়ে কাটা দিচ্ছে। আর এই যে এটাকে দড়ি দিয়ে আছে, সামনের দিকে সব টেনে নিয়ে যাবো। দেখো ঠাকুর কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো এখানে ঠাকুরকে নামানো হয়েছিল এই মন্দিরের সামনে। তো এখান থেকে সব দেখো রঙ্গোলি সবাই টিক নিচ্ছে, তো আমিও নিয়ে নিলাম একটা, সবাই নিচ্ছে দেখো। চলো এবার যাচ্ছি বাড়ির দিকে, এবার চলে যায়, ঠাকুরও বেরিয়ে পড়েছে, পুরো গ্রামটা ঘুরবে। আর এই যে অল্প অল্প শীত পড়েছে, খুব একটা শীত পড়ে নি যে দেখো, সৌভিক ওর মামার সাথে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, ওকে বললাম সোয়েটার পর, তো তো ঠান্ডা লাগেনি। এই যে এখানটে হয় না, এই যে এখানটে প্যান্ডেল করেছে, এখানটে কিন্তু এরকম হয় না, যখন আরও অন্য বছর হয় তো ওখানটে অষ্টসখী, আটটা সখী থাকে, সেটা কাঠের গরুর গাড়ির চাকার মতো থাকে, সেটা কিন্তু ঘুরে সবসময়, সেটা ঘুরতেই থাকবে ইলেকট্রিক সাহায্যে। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না, সেটা কিন্তু আমি আর বছর তোমাদের দেখাবো, তখন কি মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু বাকি রয়েছে। তো এই ভিডিওতে আমি আর দিতে পারলাম না, কারণ আমার 1 GB নেট নিয়ে আমাকে কাজ করতে হয়। তো আশা করছি পরে বড় বড় ভিডিও আমি দিতে পারবো, নেট আমার থাকবে প্রচুর অ্যাভেলেবেল, তোমরা যদি আমার পাশে থাকো। অনেক কিছু বাকি রয়েছে বলতে হাতি ঘোড়া সব কিছু তোমাদের দেখাতে বাকি রয়েছে, বড় বড় চড়ক এসেছে, মিনি বাজার এসেছে, মিনি বাজার না বড় বাজার এসেছে। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো পরের ভিডিওতে দেবো, আর এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, পরে দেখা হচ্ছে।